ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের গুরুত্ব। আচ্ছা, আমাদের সকলেরই দায়িত্ব থাকে, কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব। আপনার পরিবারের জন্য একটা সুন্দর বাড়ি, সন্তানদের শিক্ষা দীক্ষা, তাদের জাঁকজমকভাবে বিয়ে, লিস্ট বাড়তেই থাকে অনেক বেশি। আর আপনার মৌলিক প্রয়োজনগুলো পূরণ করার পর আপনার মনে হতে পারে যে আপনি যে বিচ হাউসের স্বপ্ন দেখতেন, দুঃখের বিষয় শুধু রিটায়ারমেন্টের ফান্ড দ্বারা তা কিন্তু হবে না। আপনি সারা জীবন ধরে কঠোর পরিশ্রম করলেন যাতে আপনার স্বপ্ন পূরণ হয়, কিন্তু তা ভেঙে চুরমার হয়ে গেল। জানতে চান কেন? কখনো শুনেছেন সময় মতো প্ল্যান না করলে আপনার প্ল্যান বিফল হতে পারে? এটা সত্যি। জীবনের যে কোনো বিষয়ের জন্য প্রয়োজন পরিকল্পনা আর সম্পাদন, যেমন আর্থিক লক্ষ্য। এই বিশেষ লক্ষ্যগুলোকে বাস্তবায়িত করার জন্য দরকার প্ল্যান। এমনকি মৌলিক লক্ষ্যগুলো যেমন বাড়ি রিনোভেট করা, ছুটি কাটানো, প্রয়োজনের সময় টাকা, এই সবই সহজলভ্য হয় যদি সঠিক ফাইন্যান্সিয়াল প্ল্যান থাকে। আঁতকে উঠবেন না, শুনে যা মনে হচ্ছে এটা তার চেয়েও সহজ। আর্থিক পরিকল্পনা মানে ধাপে ধাপে নিজের জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। আর্থিক পরিকল্পনার কি দরকার? বহু কারণ আছে। প্রথমত, মা বাবা হিসেবে দায়িত্ব বাড়ছে, আর বাচ্চাদের স্বপ্ন পূরণের জন্য টাকার প্রয়োজন, প্রচুর টাকা। কারণ ভুলে যাবেন না, মুদ্রাস্ফীতি, যা এই লক্ষ্যগুলোকে দিনে দিনে আরও বেশি ব্যয়বহুল করে তুলবে। আরও একটা কারণ হলো, কাজকর্মের পরিবেশ এখন খুবই প্রতিযোগিতামূলক। আপনার আয় বেশি থাকলেও সেটাকে বজায় রাখা খুবই কঠিন ব্যাপার। তার মানে প্রয়োজনের সময় টাকা প্রাপ্তিসাধ্য হওয়াটা খুব জরুরি। আর চিকিৎসাশাস্ত্রে প্রগতি হওয়ায় লোকেরা রিটায়ারমেন্টের পরেও বহু বছর বেঁচে থাকে, ব্যাপারটা দারুণ। কিন্তু তার জন্য পুঁজি পাবেন কোথায়? আর্থিক পরিকল্পনা করলে রিটায়ারমেন্টের পরেও আয় নিশ্চিত হয়ে যায়। সর্বশেষ, বিনিয়োগ করার জায়গা সর্বদা বেড়ে চলেছে, তাই সঠিক পরিকল্পনা থাকলে উপযুক্ত বিনিয়োগের প্রোডাক্ট বেছে নেওয়া যায়, যা আপনার এই উদ্দেশ্য অবশ্যই পূরণ করে। এখনো ভাবছেন তা কি করে হয়? আচ্ছা, ধরুন এবছরে আপনার মেয়ের বিয়ে, আর আপনি ভাবছেন যে তার জন্য কত টাকা সরিয়ে রাখা উচিত। যেহেতু আপনি আগে থেকে পরিকল্পনা করেননি, তাই আপনি একটা নির্দিষ্ট টাকাই জোগাড় করতে পারবেন। আপনি চান ওর জন্য ভালো কিছু করতে, তাই আপনি নিজের খরচ কমিয়ে বিয়ের জন্য টাকা জমানো শুরু করেন। কিন্তু যখন বিয়ের দিন ক্রমশ এগিয়ে আসে, আপনার মনে হয় সব কিছু আপনার আশা অনুযায়ী হচ্ছে না। আপনি হল বুক করেছেন, জামাকাপড় গয়নাগাটি কিনেছেন, কিন্তু খাবার, ফুল, বিয়ের কার্ড, এখনও আপনার ছেলের কলেজ সেমিস্টারের মাইনে বাকি। একই সাথে আপনাকে বিয়ের জন্য প্রচুর বাজার করতে হবে, আর এই সব চাপের মধ্যে আপনার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এদিকে আপনার জমানো টাকা প্রায় শেষ হতে চলেছে, আর আপনি এসব বাড়তি খরচ সামলাতে পারছেন না। বিচক্ষণভাবে আর্থিক পরিকল্পনা যদি করতেন, তাহলে এই সব সমস্যা থেকে আপনি রেহাই পেতেন। একটা সবল আর্থিক পরিকল্পনার সাথে আপনার সঞ্চয় করা টাকা উপযুক্তভাবে বিনিয়োগ করা যাবে, আর বিশেষ প্রয়োজনের জন্য অর্থ সংগ্রহ করতে পারবেন, যা আপনাকে প্রতি ধাপে মোকাবেলা করতে সাহায্য করবে। আসল কথা হলো, যে কোনো স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য পরিকল্পনা করতে হয়, আর ভালোভাবে পরিকল্পনা করার মুখ্য উপাদানগুলো হলো একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, যে বিনিয়োগকারীর প্রয়োজন এবং উদ্দেশ্য বুঝে তাকে পরিকল্পনাতে সাহায্য করবে। বিনিয়োগকারীর ব্যক্তিগত ঝুঁকি বুঝে তার উদ্দেশ্য পূরণের জন্য তাকে উপযুক্ত প্রোডাক্ট দেবে। আপনার সঞ্চয় করা টাকা উপযুক্ত জায়গায় বিনিয়োগ করার জন্য দরকার এক অ্যাসেট অ্যালোকেশন প্ল্যান। এই উদ্দেশ্যগুলো পূরণের জন্য দরকার সঞ্চয়, আর সময় মতো পুনর্বিবেচনা করে সম্পাদন ও নিয়ন্ত্রণ করা। বুঝলেন? এই পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য হল বিনিয়োগকারীদের সেই সব বিষয়ে জানানো যা টাকা বিনিয়োগ করার জন্য আর লক্ষ্য পূরণ করার জন্য দরকার, যেমন সময়সীমা, কর, মুদ্রাস্ফীতি আর ঝুঁকি। আর একটা সুস্পষ্ট পরিকল্পনা থাকায় আপনি নিজের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন আর নিজের স্বপ্ন সফল করতে পারবেন। তাহলে কিসের অপেক্ষা? যত খুশি বিচ হাউসের স্বপ্ন দেখুন, কিন্তু মনে রাখবেন সবার আগে হল প্ল্যান। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আরও দেখুন। আর আমরা আপনাকে বিভিন্ন বিনিয়োগের উপায় জানতে সাহায্য করব। আমাদেরকে নিজেদের মতামত জানান editor@templeton.com-এ। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। সমস্ত প্রকল্প সংশ্লিষ্ট নথি ভালো করে পড়ে নিন।